বন্ধুরা কি হবে যদি কোনো মানে চলন্ত বিমানে টারবাইনে চলে আসে ঠিক এরকম একটা দুর্ঘটনা ঘটেছিল 2015 সালের 7 ডিসেম্বর ভারতের ছত্রপতি শিবাজি এয়ারপোর্টে যখন এই বিমানটি মুম্বাই থেকে হায়দ্রাবাদ যাবার জন্য প্রস্তুত নিচ্ছিল তখন প্রতিদিনের মতো বিমান ইঞ্জিনিয়ার দ্বারা সমস্ত বিমানের ইঞ্জিন চেক করা হচ্ছিল যাতে মাঝখানে কোনো প্রবলেম না হয় আর ঠিক তখন তাদের মধ্য থেকে একজন স্টাফ মেম্বার ভুল করে বিমান ইঞ্জিন চালু করার জন্য পাইলটকে সিগন্যাল দিয়ে দেয় কিন্তু তখন একজন ভারতীয় ইঞ্জিনিয়ার রবি সুব্রনিয়াম তখন ইঞ্জিন চেক করা ব্যস্ত ছিলেন আর তারপর যা ঘটে তা থেকে আপনি তবাক হয়ে যাবেন কিন্তু তার আগে আপনি একটি ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কারণ আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাদেরকে একটা ভিডিও বানাতে উৎসাহিত করে বন্ধুরা তখন 1.5 আরপিএম লেখে ঘুরতে থাকা টারবাইনটি রবি সুব্রনিয়ামকে টেনে নিয়ে হাজারো টুকরো করে দেয় আর বাকি আপনি কখন কি বিমানে যাত্রা করেছেন তা কমেন্ট করে বলুন